হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে চ্যালেঞ্জের নাম এগ বিরিয়ানি চ্যালেঞ্জ। সো চলে আসলাম চ্যালেঞ্জ নিয়ে। আর এখানে তো দেখতে পাচ্ছেন দুজনের কাছে আছেন দুটো করে ডিম, ঠিক আছে, টোটাল চারটা ডিম আছে আমাদের কাছে। তাহলে আমরা চ্যালেঞ্জ স্টার্ট করছি। এখানে টাইমে নিয়ে নিচ্ছে, টাইমে স্টার্ট করে দিচ্ছি। ওকে বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে, কিন্তু আমার আমার আর কি তেমন ক্ষুধা লাগে না, যেহেতু ইফতার করেছে। সো এখন আমার চ্যালেঞ্জ করতে বসে গেছে। আজকে আমি একটু সিক, অনেক টেস্টি হয়েছে, বাট আমি কোনো খাবারের টেস্ট পাচ্ছি না তেমন একটা। আমার দুই দিন ধরে এই অবস্থা, তাই আজকে আমি বলি নি যেটা অনেক টেস্ট হয়েছে। বাট দেখতে খুব বিউটিফুল খাচ্ছি, ভালোই লাগতেছে, বাট কোনো স্মেল পাচ্ছি না। আজকে বিভিন্ন মনে হয় না আমি হবো। এটা দেখতে মনে হয় অল্প খাওয়ার সময় মনে হয় মানে অনেক পুরো নিয়ে আছে, বুঝা যায় না আমাদের পেটটার সাইজটা কি বড়। তো দেখতে মনে হয় যে মাঝে মানে অল্প পোলো, আসলে চেপে চেপে নেই তো, আসলে অনেকগুলো পোলো থাকে। তাছাড়া ক্যামেরা তো বোঝা যায় না, ক্যামেরার সামনে ছোট প্লেট লাগে, খাবারটাও ছোট ছোট লাগে।
আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি 5 মিনিট 29 সেকেন্ডে আর আজকে সিরিয়াসলি আমার কোনো ইচ্ছে ছিল না আমি জানতাম না মনে ভাবছি ঠিক আছে আমি আস্তে আস্তে খাবো রিল্যাক্স হবে জিতার করলাম আমার পসিবিলিটি ছিল না বললাম প্রথমে আজকে অ্যাকচুয়ালি সরি আজকে আসলে প্রিপারেশন সবই না হয়েছে যে চ্যালেঞ্জ করব সকাল মানে সকাল থেকে আমরা আগে থেকে ডিসাইড করে আজকে আমাদের চ্যালেঞ্জ আছে এটা সবই প্রিপারেশন ছিল আমি দুদিন সিক আমি সন্ধ্যার পর আজকে একটু বেশি সিক হয়ে গেছিলাম তো ভাবছি যে ভিডিও করব না আমি তো আমি ঘুম ছিলাম আমাকে ডাকে নাই এখন অনেক লেট এই টাইমে আমরা ভিডিও সাধারণত করি না পরে আমি ঘুম থেকে উঠে লাভ দিয়ে বলি কয়টা বাজে দেখতেছি টাইম অ্যান্ড দেন ওকে নিয়ে আসলাম যে ভিডিও আমি করবো আমি ঠিক আছে সো আমাদের দুজনেই বলতে গেলে আজকে প্রিপারেশন ছিল না মানে এভাবে খাবারের দিক থেকে আগে সকাল থেকে রেডি করে রাখছি বা জানতাম বাট মানে এটা জানতাম না যে হ্যাঁ করবো মানে ও তো ভাবছিলো পিকনিক আমি করবোই না ক্যান্সেল কারণ এটা ক্যান্সেলই হয়ে গেছিলো সো মাইন্ডটা সেট করতে একটু কিছুক্ষণ সময় লাগে আর তার মধ্যে আজকে ওর খিদা নেই আর আমার হচ্ছে সিকনেসের জন্য আমার মুখে রুচি নেই ক্ষুধাও নেই তো আজকের ভিডিওটা মনে হচ্ছে যেন ওইভাবে একটা মানে ফ্লো ফ্লোতে ও উইন হয়ে গেছে এই আর কি আমি জানতো আমি খেতে পারবো না আমার উইন তো হবো না খেতে পারলে একটু টাইম লাগবে আমার খেতে যাই হোক আজকে উইনার ও হয়েছে দেখি আজকে পানিশমেন্ট আমাকে কী দেয় কারণ আমি সিক আশা করি যাতে পানিশমেন্ট একটু ইজি হয় আমার জন্য তো ফিরে আসলাম পানিশমেন্ট নিয়ে তো যেভাবে হোক উইনার আমি হয়ে গেছি সো আজকের পানিশমেন্টটা হচ্ছে মানে খুঁজে নিয়ে আসছি ঠিক আছে এখন যেহেতু রমজান মাস তো ইফতারিতে আমাদের বাসাটা লাগে তো পুদিনা পাতা তো এই পুদিনা পাতাটার পাতাগুলো অনেক একটু বড় বড় দেখতে একটু শাকের মতো মনে হতে পারে কিন্তু আসলে এটা পুদিনা পাতাই ঠিক আছে পাতাটা আর কি একটা ছিল পাতাটা তো দেখেছি বুঝবে এটা তো পুদিনা পাতা কিন্তু এটা ওকে এই পুরো পাতাটা একটু খেতে হবে মানে পাতাটা এত ভয়ানক এত বড় বড় আমি কখনো দেখিনি তাই এত সুন্দর না পাতা বলে যাক বিগ সাইজ জিয়ান্ট জিয়ান্ট এটা কী যেন পুতলা পাতা সত্যি সবগুলো খেতে হবে হ্যাঁ বসে বসে ছিঁড়ে তারপরে পানি নেওয়া যাবে নাকি নিয়ে যাবে মানে কি আগে কিনে নিতে হবে মনে হচ্ছে পাঙ্খা তো ওকে তো আজকের চ্যালেঞ্জটা এখানে শেষ করছি
আমার মুডটা তেমন একটা আজকে ভালো না। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।